কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার ওই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। এক শ্রেণীর ঘোমটাওয়ালা আছে, জিহাদের নাম শুনলে পিছন দিয়ে দৌড় দেয়। হ্যাঁ, এই এই ইহুদিদের যুদ্ধ হচ্ছে এখন, ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে। এরা আমাদেরকে বলে যে এরা খারেজি হয়ে গেছে, এরা এদের আকিদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই। তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকিদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার ওই আকিদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে বোম মেরে হত্যা করে ফেলা হচ্ছে, এখন তুমি তেল আবিবের পক্ষ নাও, ইসরায়েলের পক্ষ নাও, লজ্জা করে না তোমার? যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে ওখানে গিয়ে তুমি মানুষকে আকিদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই, ইভেন সালাউদ্দিন আইয়ুব রাহিমুল্লাহ সম্পর্কেও মিথ্যাচার করতে লজ্জা করে না? যে মানুষ তার সারাটা জীবন ঢেলে দিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্যে, তা কত নির্লজ্জ তোমরা, লজ্জাহীন একটা সম্প্রদায়। যা নুন খাচ্ছ তার গুণ গাচ্ছ, এই তো আর কি, যাদের নুন খাচ্ছ এখন তার গুণ গাচ্ছ। আপনাদের মনে করেন, একটা এক্সাম্পল দিই, মনে করেন যে এখনো পাকিস্তানিরা আমাদেরকে মারতেই আছে, মারতেই আছে, মারতেই আছে। একাত্তর থেকে এখন কত বছর হলো? 53, হ্যাঁ 50-55। মনে করেন যে বিজয় এখন অর্জিত হয় নাই, আমাদের ওই বাবারা লড়ছিলেন, দাদারা লড়ছিলেন, লড়তে 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 তারা শহীদ হয়ে গেলেন, কিন্তু ওদের আগ্রাসন থামে নাই, ওরা মারতেই আছে, মারতেই আছে, মারতেই আছে। তারপরের জেনারেশন অস্ত্র নিল, তারপরের জেনারেশন অস্ত্র নিল, তারপরের জেনারেশন অস্ত্র নিল, নিতে 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 2023 পর্যন্ত আসলো। এখন 2023 সালে যে ফ্রিডম ফাইটার মুজাহিদ মুক্তি বাহিনীরা ওদের বিরুদ্ধে লড়তেছে, এই বাহিনীর কি আকিদা খারাপ? ওই বাহিনীর মানহাজ খারাপ? ওই বাহিনী পাগলের কাজ করতেছে? ওই বাহিনী সন্ত্রাসী? ঠিক একই কাজ করতেছে ফিলিস্তিনের মানুষ, সে একই কাজ এই 100 বছর থেকে তারা করে আসতেছে, আর তুমি এখন এসে এদের আকিদা মানহাজ নিয়ে প্রশ্ন তোলো? নির্লজ্জ কোথাকার! বরং বলছে যে এগুলো পাগলের কাজ, তারা নাকি পাগলামি করতেছে, তাদের সন্তানদেরকে তাদের চোখের সামনে মেরে ফেললে তারা কি বসে থাকবে চুপচাপ? বলবে একটা মারছিস ভাই আরেকটা মার, একটা বাচ্চাকে মারছিস আরেকটা মার, তাই বলবে? আরে ভাই, নিজে কিছু করতে না পারি, নিজে কিছু করতে না পারি, নিজে অর্থনৈতিক সহযোগিতা করতে না পারি, নিজে ত্রাণ পাঠাতে না পারি, দোয়াও করতে পারে না, মন থেকে সমর্থনটুকু করতে পারে না, এই জায়গায় আসছেন আমরা, এই জায়গায় নামছেন, এত নিচে, এত নিচে নেমে গেছি আমরা এখন। কথাগুলো আমি পুরা মানে এই যে অবজার্ভ করতে 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 আর পারতেছি না। মন খারাপ করতেছেন? আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার আশায় একটা কথা বলতেছি না, আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না। আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি আপনাদের কাছে দুনিয়াবি স্বার্থে কথাগুলো বলতেছি না, ওয়াল্লাহি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই। আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ, এদের মতো ভালো মানুষ, সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমিনে এখন আর কেউ বেঁচে নাই। এবং ওদের উপরে যা জুলুম হয়েছে বিগত 100 বছর থেকে, এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখনো হয় নাই। এরাই বিশ্বের নতুন ফেরাউন, এরাই বিশ্বের নতুন নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে যেন ধ্বংস করেন, আল্লাহুম্মা আল্লাহ পাক মাজলুমদের উপর নুসরা নাজিল করেন, আল্লাহুম্মা। বিষয়টা হচ্ছে এই, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, বাট